11 মামলায় খালেদা জিয়ার হাজিরা 22 এপ্রিল নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত বুধবার 14 ফেব্রুয়ারি বিএনপি নেত্রীর হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হননি পরে সময় আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের নতুন দিন ধার্য করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া 11 মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার 8টি যাত্রাবাড়ী থানায় 2টি ও রাষ্ট্রদ্রোহের 1টি মামলা রয়েছে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে কেউ ভাবেনি প্রধানমন্ত্রী 2015 সালের 23 জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় পরদিন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা হয় অন্যদিকে 2015 সালে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে 8টি মামলা করা হয় মামলাগুলোতে খালেদা জিয়াকে আসামি করা হয় এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে 2016 সালের 25 জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয় গোলাম মোস্তফা ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা